স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। মানব সভ্যতার ইতিহাসে ঘটে গেছে কয়েকটি শিল্প বিপ্লব, বিভিন্ন সময়ে পাল্টে গেছে সমাজ উন্নয়নের গতিপথ। একবিংশ শতাব্দীর গোড়ায় শুরু হয় চতুর্থ শিল্প বিপ্লব। আগামী প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে আমাদের প্রস্তুতি কতটুকু, আজ আমরা আলোচনা করব চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিয়ে। এটা কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্টের সভাপতি অধ্যাপক মাইনুদ্দিন চৌধুরী এবং নলেজ ইনিশিয়েটিভের আহ্বায়ক কে এম হাসান রিপন। জনাব হাসান রিপন এবং জনাব মাইনুদ্দিন চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি তখন বেশ কিছু বাজওয়ার্ড আমার মাথায় আসছে, ইন্টারনেট অফ থিংস, ক্লাউডস, এআই, ব্লকচেইন, বেশ কঠিন কঠিন শব্দ নতুন, কিন্তু এগুলোর সাথে আমরা ঠিক সেই অর্থে পরিচিত না। আমাদের, আমি যদি বলি ইন্ডাস্ট্রির যারা আছেন সেই অর্থে না, বা যারা ব্যবহার করবেন আজ থেকে 10-15 বছর পরে তারা কিছুই জানেন না। এইটাই একটা বড় চ্যালেঞ্জ কি আপনার কি মনে হয়, মানুষকে জানা না, বা এটা সেই জানানো কি আসলে শুরু হয়েছে? আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাইদি ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আসলে আপনি সত্যি বলেছেন যে আমাদের 2000 সালের দিক থেকে আসলে বলা হয় যে চতুর্থ শিল্প বিপ্লবের টার্মটা আসছে, যদিও এই টার্মটাকে অ্যানাউন্স করেছে আসলে 2011-তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি কনফারেন্সে। তো তখন থেকেই আসলে মানুষের ভেতরে এক ধরনের ই আসছিল যে আসলে চতুর্থ শিল্প বিপ্লবটা কি। আপনি যদি জানেন যে ইতিমধ্যে এটা অনেকেই জেনে গেছে যে চতুর্থ শিল্প বিপ্লবের আসলে ধাপ কিন্তু বলা হয় 4টা, যেটা আমরা চতুর্থ বলছি, বাট তার আগে কিন্তু 1-2-3 ছিল আমাদের। এবং বিজনেসের ক্ষেত্রেই কিন্তু আসলে চতুর্থ শিল্প বিপ্লব টার্মটা বেশি ব্যবহার হয়, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের শুরুটা হয় আর কি, যেখান থেকে শুরু হয় আপনার পাওয়ার স্টিমের মাধ্যমে, আমরা যেটাকে বলছি ইন্ডাস্ট্রি 1, প্রথম শিল্প। এরপর আসলো ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাস প্রোডাকশন, এবং তৃতীয়তে আসলো আপনার কম্পিউটার চালিত, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে এসে দেখছি যে এভরিথিং কানেক্টেড উইথ ইচ আদার, পিপল টু পিপল, পিপল টু হিউম্যান টু মেশিন, মেশিন টু মেশিন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে নাও মেশিন ক্যান কমিউনিকেট উইথ মেশিন, তার মানে হিউম্যান, এখন বলা হচ্ছে যে 50 বিলিয়ন থিংস কানেক্টেড উইথ ইচ আদার। তার মানে আমি বাংলাদেশের ঢাকাতে বসে ব্যবসা করছি, তার মানে আমার এরিয়াটা কিন্তু ঢাকার ভেতরেই সীমাবদ্ধ না, তার মানে আম কানেক্টেড উইথ গ্লোবালি। সেই জায়গাটাতে আমাদের অনেক জায়গাতে আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে, বিশেষ করে দক্ষতার জায়গাতে, বিজনেসের মডেল চেঞ্জ করার ক্ষেত্রে এবং পলিসিগত, তিনটা মেইন ফ্যাক্টর কিন্তু আমাদের এখানে। অনেক ধন্যবাদ আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব মাইনুদ্দিন চৌধুরী, একজন শিক্ষক এবং একজন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ হিসাবে, আপনার কি মনে হয় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেসব বিষয়ে পড়ানো হচ্ছে সেটার চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করবার জন্য যথেষ্ট কিনা? যদি বাস্তব ধর্মী দিক থেকে আমরা দেখি, আসলে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে যদি আমরা সিলেবাসে, আমাদের বাংলাদেশের সিলেবাসের দিকে তাকাই, তাহলে এখানে যথেষ্ট ঘাটতি আছে। আমি একটু আপনাকে শিক্ষা ব্যবস্থার দিকে একটু যদি আন্তর্জাতিক মণ্ডলে নিতে চাই, 1956 সনে বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম নামের এক ভদ্রলোক, উনি আসলে কোনো একটা শিক্ষার অবজেক্টিভ কি হবে এটাকে সামনে রেখে উনি একটি ব্লুম ট্যাক্সোনমি ফর্ম করেন। এখানে উনি 6টা স্টেজের কথা বলছেন, নলেজ থেকে শুরু করে ক্রিয়েটিভিটি পর্যন্ত। তো ওনার উদ্দেশ্য হচ্ছে ওই ব্লুম ট্যাক্সোনমি, যে আপনি যদি শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবধর্মী করতে চান, নলেজ উইদাউট ইটস অ্যাপ্লিকেশন হ্যাজ নো ভ্যালু, মানে জ্ঞান যদি ব্যবহারই না হয় তাহলে এটার কোনো মূল্য নেই। তো উনি বলছেন যে যদি এটাকে ব্যবহার প্রয়োগের দিকে নিতে হয় তাহলে ক্রিয়েটিভিটি স্পার্ক করে এমন কিছু এলিমেন্ট আপনার শিক্ষার ব্যবস্থার ভিতরে রাখতে হবে। তো আমাদের এখন সিলেবাস পুরোটাই হচ্ছে এই কনসেপ্টটাকে ধরেই, কিন্তু আমরা আসলে এই সরকার যখন প্রথমে আসে তখন আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে একটা প্রথম সিলেবাস চালু করার শুরু করি। কিন্তু এটার একটা নেগেটিভ দিক হচ্ছে যে যারা এটা শিক্ষা দিবেন, ডেলিভারি করবেন, সেই শিক্ষক সমাজের একটা গ্যাপ বা ধরেন ভুল বোঝাবুঝির কারণে যেটা ঘটে গেল সেটা হচ্ছে যে আপনার গাইড নির্ভর পড়াশোনা হয়ে গেল। আমরা বলি যে একটা আপনার গাইডের উপরে ডিপেন্ডেন্ট পড়াশোনা। এখন এই জায়গাগুলোকে যদি স্পার্ক করতে হয় তাহলে ক্রিয়েটিভিটির জায়গাগুলোকে আপনাকে কাজ করতে হবে। কেমন? যে মুখস্থবিদ্যার পরিবর্তে অ্যাসাইনমেন্ট, মুখস্থবিদ্যার পরিবর্তে আপনার প্রজেক্ট বেস। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ক্লাস 3 পর্যন্ত নীতিগতভাবে বলছেন যে কোনো আনুষ্ঠানিক পরীক্ষা বলা হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ইউরোপের অনেক দেশে কিন্তু ক্লাস 5 পর্যন্ত কোনো
মানে আনুষ্ঠানিক যে শিক্ষার যে বিষয়গুলো পরীক্ষার জন্য মূল্যায়নের জন্য এই জায়গাগুলো থেকে ওনারা সরে গেছেন। যারা চৌধুরী বলছিলেন যে আসলে ঠিক সেই অর্থে যে বিষয়ে লেখাপড়া পড়ানো হচ্ছে স্কুল কলেজে এখন ইউনিভার্সিটিতে পারপাস সার্ভ করছে না, চতুর্থ শিল্পী বিপ্লবে করছে না। তাহলে যেহেতু শিল্পী বিপ্লব বলছি, শিল্পের কী অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠানের কী ভূমিকা, তারা আসলে কী হয়ে গেছে? আমি যদি বলি, যখন পার্সোনাল কম্পিউটার চালু হলো তখন কিন্তু মানুষকে আলাদাভাবে শিক্ষা দেয়নি, কাজের পরিস্থিতির মাধ্যমে কিন্তু মানুষ ইউজ করা শিখে গেছে, ব্যাপারটা কি তেমন হবে নাকি? আমাদের এখানে জিনিসটা হচ্ছে আমরা কি মানে করতে করতে শিখবো নাকি আমরা প্রস্তুতি নিয়ে রাখবো যাতে করে আমরা বুদ্ধিমান লোককে প্রস্তুতি নিয়ে শেখাই করা উচিত। এখন বিষয়টা হচ্ছে এমন একটা সমাজে আমরা সামনের দিকে চলে যাব যেই জায়গাটাতে আসলে কন্ট্রিবিউটারের সংখ্যা কিন্তু অনেক হবে, এবং কন্ট্রিবিউটার যে শুধুমাত্র আপনার লোকেশনে আপনার প্রেমিসেসে বসে করবে সেই জায়গায় কিন্তু আসলে এখন ব্যবসাটা থাকবে না। তার মানে যেখান থেকে আসলে আমাদের এই এই যে গুগল সার্চ ইঞ্জিনের আবির্ভাব, যেটাকে আমরা বলছি ওয়েভ টু ভার্সন বলা হয় আর কি, যেখান থেকে আসলে সার্চ ইঞ্জিন আসলো, ফেসবুক আসলো, আমরা উবার পাচ্ছি, তার মানে কানেক্টিভিটির কথা আমি শুরুতে আমি বলার চেষ্টা করেছিলাম। তার মানে বিজনেসে যদি আমি একদম দুই ভাগে ভাগ করি, একটা যদি আমি বলি আপনার বিজনেস অপারেশন আর একটা যদি বলি বিজনেস গ্রোথ, দুই জায়গাটাতেই কিন্তু আপনার সাপ্লাই চেইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার নিজের নিজের খুব একটা যে আপনার মেধা দিয়ে করতে হবে নট দ্যাট, বিকজ দেয়ার আর লট অফ আদার পিপলস অ্যান্ড রিসোর্সেস আর দেয়ার যারা আপনার প্রোডাক্ট এবং অপারেশনকে কিন্তু আপনার স্মুথ করে দেবে। অ্যান্ড সেকেন্ড যেটা আসে যে আপনার বিজনেস গ্রোথে, দ্যাট মিনস আপনার কাস্টমার, তার মানে কাস্টমারের এন্ডের কাছে পৌঁছাতে কিন্তু আপনার খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু এই জায়গায় যদি আমরা পিছিয়ে থাকি, টেকনোলজির সাথে যদি আমরা তাল মেলাতে না পারি, ম্যানুয়াল সিস্টেমের সঙ্গে যদি আমরা কানেক্টেড থাকি, যেটাকে আপনি বলছেন শুরুতেই যে IIoT বা IoT বা রোবোটিক্স বা অগমেন্টেড, আপনি জানেন যে এখন অনেক জায়গাতে আমরা দেখছি অনেক আপনার ল্যান্ডের ক্ষেত্রে বিশেষ করে ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে কিন্তু এখন ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করছে, যে ভবিষ্যতে আমি যে ফ্ল্যাটটা কিনবো সেটি কেমন দেখা যাবে সেটা কিন্তু আমি এখনই দেখছি, কোন ফার্নিচারটা কোন কর্নারে দিব। তার মানে এখন আমাদের সময় হয়েছে যে আমি যদি পার্সপেক্টিভ 2030 চিন্তা করি, আমাকে কিন্তু এখন থেকেই আমার সেই প্রস্তুতি নিতে হবে যে যেই সুযোগটা আসলে আমি পাবো, যে এই যে আমি বললাম 50 billion থিংস কানেক্টেড ইচ আদার। অ্যাবসলিউটলি, ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো। জনাব চৌধুরী, তাহলে কী দাঁড়াচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা চলছে সেখান থেকে আসলে আমরা কীভাবে এটাকে আসলে মোকাবেলা করা যাবে? আমি এই জন্যই কথাটা বলছি, যখন PC তৈরি হলো বা সফটওয়্যার হয়, কাস্টমাইজ সফটওয়্যার, কিন্তু আমি একজন এই ইউজার হিসেবে কিন্তু আমার খুব বেশি শিক্ষার প্রয়োজন নাই, কিন্তু আমি জাস্ট একবার দেখে নিলেই পারি, তাই তো? এই এই জায়গাটা হয়তো ইউজাররা পারবেন, কিন্তু যে বিষয়টা নিয়ে উনি উদ্বিগ্ন সেটা হচ্ছে ওই জিনিসটা তৈরি করবার মতো লোক দাঁড়বে, অর্থাৎ একটা কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করবার মতো জ্ঞান সম্বন্ধ লোক আমার লাগবে। জি জি, সেই জায়গায় তো নিশ্চয়ই একেবারে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে প্রয়োজন রয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। এখন ধরেন দুইটা পার্ট যদি আমরা দেখি, একটা হচ্ছে অলরেডি যে হিউম্যান রিসোর্স, হিউম্যান পপুলেশন আমাদের আছে, এদেরকে আমরা যদি এখন লাইফ লং যে লার্নিংয়ের কথা বলছি আমরা, আনলার্ন, তারপরে হচ্ছে লার্ন দেন রিলার্ন, এই প্রসেসের ভিতর নিয়ে যেতে, এবং এক্ষেত্রে তো আসলে সরকার বা ব্যক্তি পর্যায়ের উদ্যোগের পাশাপাশি আপনার প্রাতিষ্ঠানিকভাবে যে প্রাইভেট অর্গানাইজেশনসগুলো আছে তাদেরকে প্রশিক্ষণের উপরে এই মুহূর্তে যে রিসোর্স আছে এটার উপরে জোর দিতে হবে। এখন আপনি যেমন বললেন যে আপনার একটা সফটওয়্যারকে শুধুমাত্র অপারেশনালি চালানোর জন্য কিছু বেসিক ইনপুট দরকার বা কিছু অপারেশন জানার প্রয়োজন আছে, কিন্তু আমরা কতটুকু সিকিউর এই সফটওয়্যারটার ব্যাপারে, এটাকে আমাদের জন্য কাস্টমাইজ কিনা, যদি প্রয়োজন পড়ে পরিস্থিতির প্রেক্ষিতে এটার পরিবর্তনে তখন কিন্তু আবার সেই গুরুত্ব চলে আসে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তের যে সিলেবাসগুলো আছে শিক্ষা ব্যবস্থায় এটার কিছু পরিবর্তন করতে হবে, করার একটাই উদ্দেশ্য যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবটা মূলত হবে আপনার টেকনোলজির উপরে বেস করে, সুতরাং সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে যে এখন সিলেবাস হবে STEM, স্টিম উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। STEM কি বলছে? সায়েন্স, টেকনোলজি, আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, কিন্তু সাথে যে আপনার হিউম্যান যে ইন্টেলিজেন্সটা আছে, হিউম্যান ইমোশনটাকে প্রোডাক্টিভলি ব্যবহার করার যে বিষয়টা আছে সেটাকে সংযুক্ত করতে হবে। সুতরাং এই সিলেবাসটা যদি আমরা করতে পারি সামনের জন্য, যারা ধরেন এই মুহূর্তে ক্লাস 5 পড়ছে তাদের কথা চিন্তা করি আগামী 10 বছর, কিন্তু এই মুহূর্তে যে রিসোর্স আসছে এদেরকে করতে হলে আপনাকে সেই লাইফ লং লার্নিং এর আপনার আনলার্ন, রিলার্ন এবং লার্নে নিতে হবে, প্রশিক্ষণের উপরে গুরুত্ব দিতে হবে এই মুহূর্তে শর্ট টার্ম গোলকে মোকাবেলা করার। অনেক অবস্থায় নিশ্চয়ই যারা শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি তাদের একটা দায়িত্ব আছে, বিজনেসের একটা বড় দায়িত্ব আছে,
সেই দায়িত্বটা আসলে কিভাবে পালন করা উচিত? ওকে, আমাদের এখানে তিনটা যদি মেইন কোয়েশ্চেন আমরা রাখার চেষ্টা করি, একটা হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবায়ন ঘটানোর জন্য ইতিমধ্যেই ICT মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় অ্যাক্টিভলি কাজ করছে, এবং এইখানে আমাদের বিজনেস কমিউনিটির আমার মনে হয় যদি তিনটা কোয়েশ্চেন রাখি যে ট্রেডিশনাল জবস হুমকির মুখে পড়বেই, এটা কোনো সন্দেহ না, আগামী 5 বছরের মধ্যে হুমকির মুখে পড়বে। তো সেক্ষেত্রে আমাদের RMG সেক্টর হুমকির মধ্যে পড়বে, যেহেতু ওখানে ট্রেডিশনাল জব হচ্ছে। আমাদের বিদেশে যে মানুষগুলো যাচ্ছে তারাও কিন্তু ট্রেডিশনাল জবের উপর ভিত্তি করেই বিদেশে যাচ্ছে। তার মানে ট্রেডিশনাল জব যদি হুমকির মুখে পড়ে 5 বছরের মধ্যে, বাংলাদেশের যে মেজর দুইটা সেক্টর, এখান থেকে রেমিটেন্স আসছে এবং আমাদের RMG, হুমকির মুখে পড়বে। তার মানে এখন কোন কোন জবগুলো আমাদের হুমকির মুখে পড়বে এটা আমাদের আইডেন্টিফাই কংক্রিটভাবে করা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, পলিসিগত কি কোনো পরিবর্তন আমাদের দরকার আছে বিজনেসের ক্ষেত্রে বা গভর্নমেন্টের ক্ষেত্রে? কারণ এখানে চতুর্থ শিল্প বিপ্লব শুধু ব্যবসায়ীদের জন্য না, চতুর্থ শিল্প বিপ্লব শুধু গভর্নমেন্টের জন্য না, এটা একটা হলিস্টিক একটা ব্যাপার। নাম্বার থ্রি যেটা হচ্ছে, স্কিলস ডিমান্ড কি ফুলফিল হচ্ছে কি না, তার মানে এখানে যে ইনস্টিটিউশনসগুলো আছে, একাডেমিক ইনস্টিটিউশনস এবং বিজনেস অর্গানাইজেশনস, তাদের ভেতরে ঠিক কি কোলাবোরেশন ঠিক মতো আছে কি না, টু মিনিমাইজ দি গ্যাপ, স্কিলস গ্যাপ। তার মানে এই তিনটা ভাইটাল কোয়েশ্চেন যদি আমরা এখন থেকে অ্যানালাইসিস না করি, আর ব্যবসায়ীদের তো বেশি গুরুত্ব এখানে দিতে হবে স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কারণ ভাইয়া, একটা জিনিস তো আমরা বুঝি যে হিউম্যান রিসোর্স যতই টেকনোলজি আসুক, আমরা তো ব্লেসড কান্ট্রি বিকজ উই হ্যাভ 18 কোটি মানুষ। তার মানে 18 কোটি মানুষকে কিন্তু তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু টার্গেট করবে বাংলাদেশকে। এই জায়গাটাতে তিনটা গুরুত্বপূর্ণ শব্দ আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমাদের নলেজ ইনিশিয়েটিভ থেকে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে স্টার্ট, যারা কারিগরি শিক্ষার ভেতরে এখন নাই তাদেরকে স্টার্ট করাতে হবে। রাইট, যারা এক ধরনের শিক্ষা নিয়েছে তাদের পরিবর্তন ঘটাতে হবে, তার মানে শিফট করাতে হবে তাদের স্কিলসকে শিফট, কারণ এখানে কর্মহীন কিন্তু কেউ হবে না, কর্ম পরিবর্তন হবে, কিন্তু কর্মপরিহীন তখন হবে যদি এখন থেকে প্রিপারেশন না নিই। আর সর্বশেষ যে ওয়ার্ডটি, স্টার্ট গেল, শিফট গেল, লাস্ট ওয়ার্ড হচ্ছে ইমপ্রুভ, দোজ হু আর ইন দি টেকনিক্যাল ফিল্ড তাদেরকে তার স্কিলসকে ইমপ্রুভ করতে হবে। এবং এই জায়গাটাতে ইনস্টিটিউশনস অ্যান্ড বিজনেস জয়েন্টলি যদি এখনই সময় কিন্তু এটা। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ। আমি আরও কথা ফিরে আসবো, মইনুদ্দিন চৌধুরী বলছি। আমরা আসলে ইন্টারনেট অফ থিংসের কথা, অর্থাৎ মেশিন একটি মেশিনের সাথে একটি সম্পৃক্ত হবে, তারা নিজেরা কথার আদান প্রদান করবে। কারেক্ট, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইমোশনের কথা বলছেন, আবেগের কথা বলছেন, সেটা কি মিসিং হয়ে যাবে? সেটা মিসিং হয়ে যাবে। আবেগের বা ভূমিকা কি থাকবে? আবেগের বিশেষ ভূমিকা হচ্ছে, ধরেন মেশিন তো কমান্ডে চলে, প্রোগ্রামে চলে। একটা মেশিন যখন বলা হয়ে থাকে যে এই পরিস্থিতি তোমাকে এটাই করতে হবে, সুতরাং সে ওই পরিস্থিতিতে সেটাই করবে। কিন্তু একজন মানুষের যখন ইমোশনের ব্যবহার হয় তখন তার সামনে দুটো চয়েস আসে, সে হয় এটা করবে অথবা করবে না। করবে না কখন? সে যদি তার চিন্তার গভীরে গিয়ে চিন্তা করে, লজিক্যালি চিন্তা করে বুঝে যে না এটা করা উচিত না, তখন সে তার পরিবর্তন করতে পারে, তার সিদ্ধান্ত। আমরা এটা বলি নিউ কর্টেক্স ডিসিশন। অ্যামিগডালা হচ্ছে ইমিডিয়েট রেসপন্স রিয়াকশন, আর নিউ কর্টেক্স হচ্ছে না এটাকে আমি নানা লজিকে চিন্তা করে দেখলাম আমি এটা করতে পারবো। কিন্তু এই অনুভূতি তো মেশিনের নাই। তো মেশিনে যখন থাকবে না, তাহলে মেশিনকে পেছন থেকে কন্ট্রোল করবে কে, মেশিনকে আপনার ব্যবহার করবে কে সর্বোত্তম উৎপাদনশীলতায়? এই মানুষকেই করতে হবে। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের সর্বোচ্চ ব্যবহার এখন সারা পৃথিবীতেই হচ্ছে। এখানে আমি একটু রিপন ভাইয়ের সঙ্গে যোগ করতে চাই যে আপনি যদি ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে যত বেশি কাছে নেবেন তত এটার ব্যাপ্তি বাড়বে। কারণ মানুষের যারা পড়াশোনায় আছে তাদের উপলব্ধি হবে যে আসলে বাস্তবসম্মত কী কী জিনিস জানা প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম কার্যক্রম করছে, যেমন আমি দেখছি আমার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ফার্মা ডিপার্টমেন্ট ফার্মা ফেস করছে, বিউপি আপনার ইউনিলিভার বা অন্যান্য বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে তারা নানা রকমের প্রোগ্রাম করে বাস্তবসম্মত যে জ্ঞান স্টুডেন্টদের দেওয়ার প্রয়োজন বোধ করছে। এবং শুধু তাই না, যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন তাদেরকে কিন্তু এখন টিচিংয়ে নিচ্ছেন। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইতিমধ্যে একটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যেটা ছিল, আপনি জানেন, এখন একটা ন্যাশনাল স্কিল অথরিটি হয়েছে, এবং এই অথরিটিটা হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিনিধিত্বের সমন্বয়ে এবং সরকারের একটা প্রতিনিধিত্ব সহকারে এটা করা। আমার মনে হয় এই দিকটাই হয়তো পরবর্তী ধাপে যাবে, যেটা আপনার স্কিলকে। ধন্যবাদ, আমি আপনার কাছে আর ফিরতে পারবো না। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার সময় খুব কম। আমরা সবাই বলছি চাকরি মানুষ হারাবে, নতুন চাকরি হবে, কিন্তু আবার একই বলছে কেউ বেকার থাকবে না, চাকরি পরিবর্তন হবে। কিন্তু সত্যিকার অর্থে যতগুলো চাকরি হারাবে ততগুলো চাকরি কি আসলে তৈরি হবে কিনা? বলা হচ্ছে হবে, কিন্তু এটাকে কোনো এর পিছনে কোনো স্টাডি আছে কিনা, কোনো সমীক্ষা আছে কিনা? মানে কাজ হারাবে মানে কি, ধরেন ট্রেডিশনাল জবগুলো তো অবশ্যই হারাবে, যেমন
কিন্তু যে লোকটা কাজ হারাবে তার জন্য কার কোনো কাজ থাকবে কিনা? যেমন ফেসবুক আসার পর কাজ এক ধরনের কাজ কিন্তু বেড়েছে, আপনি দেখবেন ব্যবসাও বেড়েছে ফেসবুকের মাধ্যমে। মানে এটা কিন্তু আজ থেকে তিন মানে 2008 এর আগে কিন্তু এটা ছিল না। তবে নতুন কাজ কিন্তু এসেছে এবং এটা তো ক্লিয়ারলি বলেছে যে 5 মিলিয়ন জব যদি হারিয়ে যায় 2.5 মিলিয়ন জব ফিরে আসবে। এটা ন্যাচারাল আসবেই। হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাই যে ন্যাচারাল বলছি আমরা, এর পিছনে কোনো সত্যিকার অর্থে রিসার্চ বেস কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ আছে, তো ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে আছে, আপনার বিভিন্ন যে ইভেন কি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসেন্টলি একটা স্টাডি করেছে, সেখানেও আপনার এই তথ্যগুলি কিন্তু নিয়ে এসেছে যে ICT ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসবে। তার মানে আপনি যদি এখন আপনার সিলেবাসগুলোতে, আমি যেটা মনে করি যেমন রিসেন্টলি আপনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা আমি গিয়েছিলাম, ওখানে তারা আপনার ইনোভেশন ল্যাব করেছে, এরকম ইনোভেশন ল্যাবগুলোতে কিন্তু আসলে ফিউচার দেখাতে হবে। আচ্ছা, ফিউচার দেখাতে হবে, বিশেষ করে আপনি যেই টার্মগুলো বললেন, AR, VR, augmented reality, blockchain নিয়ে আমরা আলোচনা করছিলাম, data science, big data, these are the skills যেগুলো নিয়ে এখন আমাদের তরুণদেরকে বেশি বেশি করে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ জনাব কে এম হাসান রিপন, আজকে আমাদের শেষ করতেই হচ্ছে। জনাব মইনুদ্দিন চৌধুরী, আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও, তবে দুপুর 2টায় বিরতিহীন সংবাদ দেখার আমন্ত্রণ রইল।